ঠিক আছে ঠিক আছে এই এইভাবেই তো বিসমিল্লাহির রহমানির রহিম তোমাদের আজকে প্রথম ক্লাস এই পঞ্চম সেমিস্টার তোমরা পঞ্চম সেমিস্টার প্রথম দিন তোমাদের কাছে আমার প্রথম দিন শুরু হয়েছে গত আট তারিখ থেকে সরি সাত তারিখ থেকে তোমরা জানো অলরেডি তো তোমরা পরিচয় তো অলরেডি তোমরা আমার পরিচয় জানো যে আমি বিভাগীয় প্রধান সিভিল আমার নাম হুমায়ুন কবির তোমরা অনেকে জানো হ্যাঁ তো তোমাদের সাথে এবার আমার সাবজেক্ট পরিচয় হলো ইস্টিমেটিং কস্টিং টু ইস্টিমেটিং কস্টিং টু এইটা অলরেডি তোমরা ওয়ান করে আসছো ইস্টিমেটিং কস্টিং ওয়ান আর এটা টু আর সিলেবাসটা সম্বন্ধে যাওয়ার আগ দিয়ে তোমাদের আমি একটা বই সম্বন্ধে বলি আসলে এই যে বলো বিকাশ চন্দ্র আমরা বলি তোমার ইয়া প্রকাশনী টেকনিক্যাল প্রকাশনী বলো আর হক প্রকাশনী বলো যে প্রকাশনী বই নিয়ে থাকুক না কেন তোমাদের কাছে যেটাই যে কোনো রাইটারের বই থাকলেই তোমাদের এই সেমিস্টারের জন্য ইস্টিমেটিং কস্টিং টুই যথেষ্ট মনে করতেছে স্যার ইস্টিমেটিং কস্টিংটা হক প্রকাশনী পড়াচ্ছে বা টেকনিক্যাল পড়াচ্ছে এরকম ভালো এটা তা না সব বই কিন্তু সিলেবাস অনুযায়ী করা ঠিক আছে তো তোমাদের বই যে কোনো একটা রাইটারের বই বা যে কোনো একটা প্রকাশনীর বই থাকলেই হলো আমি সব বই করাবো এবার তোমাদের সিলেবাস সম্বন্ধে ধারণা দিব দিয়ে আমি চলে যাব আর একটা জানিয়ে রাখবা যে সময় কিন্তু তোমাদের খুব কম এর মূল কারণ তোমরা জানো যে অলরেডি দেখছো বোর্ডের একটা অর্ডার আছে আমাদেরকে বোর্ড বা সরকার বলছে যে চার মাসেই কমপ্লিট করতে হবে তোমাদের অলরেডি এক বছর লস হয়ে গেছে আমরা চার মাস ছয় মাসের সেমিস্টার চার মাসে কমপ্লিট করলে আমাদের ইচ্ছা সরকারের ইচ্ছা যে তুমি কমিয়ে নিয়ে আসে টাইম কমিয়ে নিয়ে আসে অর্থাৎ তোমরা এক বছরে তিনটা দুইটা সেমিস্টার করেছিলে আমাদের টার্গেট আছে সরকারের টার্গেট আছে সরকার আমাদের বলছে যে তিনটা সেমিস্টারে নিয়ে আসা হ্যাঁ তিনটা সেমিস্টারে নিয়ে আসা বলতে চার মাস করে মানে বছরে তিনটা সেমিস্টারে নিয়ে আসা ঠিক আছে তো এই কারণে আমরা সময় আমাদের কথাবার্তা কম বলবো বলে আমরা সরাসরি ক্লাসে চলে যাব তো সেটা হচ্ছে তোমাদের ইস্টিমেটিং কস্টিং ওয়ান এই ওয়ানটা তোমরা সিলেবাস কি ছিল একটু আমি আলোচনা করি তোমাদের খেয়াল আছে কিনা দেখো সেটা যে তোমাদের ছিল হলো খননের মধ্যে পুকুর খনন বা তারপরে বাঁধও ছিল তোমাদের তারপরে রাস্তা এগুলো ছিল খনন এগুলো ছিল তারপরে বাঁধ রাস্তা বাঁধ আবার ভরাটও ছিল পুকুর ভরাটও ছিল রাস্তাও ভরাট ছিল রাস্তা তৈরি করতে গেলে গর্ত থাকলে ভরাট কীভাবে করে এগুলোও ছিল তোমাদের ইস্টিমেটিং কস্টিং ওয়ানে তারপরে ছিল রাস্তা তৈরি কাজে রাস্তা হলো কংক্রিটের রাস্তা বিটুমিনাস রাস্তা এগুলো সব ছিল তারপরে বাউন্ডারি ওয়াল কীভাবে ইস্টিমেট করতে হয় সেগুলোও ছিল এবং লাস্ট যেটা ছিল তোমাদের মানে প্রজেক্টের মধ্যে বা প্র্যাকটিক্যালের মধ্যে লাস্ট যেটা ছিল বিল্ডিং ছিল বিল্ডিংটা ছিল ডাবল রুম বিশিষ্ট একটা বারান্দা নিয়ে ছোটখাটো একটা বিল্ডিং ইস্টিমেট ছিল সেটা অবশ্যই ব্রিক ফাউন্ডেশনের বিল্ডিং স্ট্রাকচার বিল্ডিং না স্ট্রাকচার বিল্ডিং বলতে তোমরা অলরেডি জানো যে স্ট্রাকচার বিল্ডিং বলতে তোমাদের বোঝাচ্ছে হলো যে ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং কলম করে যেটা করা হয় সেইটা কিন্তু এবার এই বছরের সিলেবাসে আছে ওখানে ছিল না আরে তোমাদের ওখানে সিলেবাসে ছিল যে রেট অ্যানালাইসিস কি জিনিস বা যেটা আমরা বলি দর বিশ্লেষণ টুকরা টুকরা দিল হালকা জিনিস ছিল টেন্ডার টেন্ডার হালকা জিনিস ছিল এবার একটু বেশি করে করবা এই সিলেবাস এবার এই সিলেবাসে কি আছে এবার এই সিলেবাসে আছে মূলত বেশি সর্বোচ্চ যেটা আছে সেটা তো রডের কাজের ইস্টিমেট মেনলি রেইনফোর্সমেন্ট কাজের ইস্টিমেট রেইনফোর্সমেন্ট প্রথমে তোমাদের সিলেবাসে আছে যেমন বিম বিম করতে হবে বিমের একটা কংক্রিটের ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং এর একটা বিম যে কোনো একটা বিম বিমের তোমার রডের পরিমাণ বের করতে হবে কংক্রিটের পরিমাণ বের করতে হবে রডের সাথে কংক্রিট কত পার্সেন্ট ব্যবহার করা হয়েছে এইগুলো বের করতে হবে বিম কলাম স্ল্যাব এবার এই সিলেবাসে আছে সে সাথে তোমার আছে হলো সে সাথে তোমার ক্লাস আছে যেটা হচ্ছে যে তোমার বিল্ডিং আছে বিল্ডিংটা সব মধ্যে সর্বোচ্চ বিল্ডিংটা হচ্ছে যে এবার বড় বিল্ডিং তোমার অনেক একটা ফুললি বড় প্ল্যান তিন চার রুম ডাইনিং তোমার
ড্রয়িং রুম ব্যালকনি সবসময় একটা বিল্ডিং করতে হবে। এটা ব্রিক ব্রিক স্ট্রাকচারও আছে, তোমার ফ্রেম স্ট্রাকচারও আছে, দুটাই আছে তোমার, দুটাই তোমার সিলেবাসে আছে। এইটা টোটাল এস্টিমেট করতে হবে, টোটাল এস্টিমেট, টোটাল বলতে ধরো যে মাটি ফলন থেকে শুরু করে একবারে ব্রিকের পরিমাণ, কংক্রিটের পরিমাণ, রডের পরিমাণ, সমস্ত প্লাস্টারের পরিমাণ, পেন্টের পরিমাণ, যা যা লাগে লাইম কংক্রিট সবগুলাই এবার এই সিলেবাসে আছে। এই সিলেবাসে আরও আছে, সেটা হচ্ছে রিটেনিং ওয়াল, রিটেনিং ওয়াল আছে, রিটেনিং ওয়াল, একটা রিটেনিং ওয়ালের স্ট্রাকচার এস্টিমেট করতে হবে। রিটেনিং ওয়াল আমরা জানি তোমার রিএনফোর্সমেন্ট দিয়ে করা হয়, কংক্রিটের রিটেনিং ওয়াল, এখানে সমস্ত এগুলো কাজ করতে হবে। আবার তোমাদের আছে উড ওয়ার্ক আছে, এখানে উড ওয়ার্ক বলতে একটা চেয়ার, একটা টেবিল তৈরি করতে, তোমাদের একটা দরজা তৈরি করতে কি পরিমাণ কাঠ লাগবে, এগুলো সব এস্টিমেট আছে। এগুলো জাস্ট আমি কিন্তু একটু আলোচনা করেছি তোমার সিলেবাস সম্বন্ধে। এবার চলে আসো তোমার সিলেবাসে আছে হলো ট্রাস, ট্রাস কি জিনিস সেটা অলরেডি তোমরা জানো, হ্যাঁ সেটা আলোচনা করবো। ট্রাস আছে, ট্রাসটা দুটোই আছে, স্টিল ট্রাসও আছে, উডের ট্রাসও আছে। তারপরে সিলেবাসে আছে তোমার কালভার্ট, কালভার্ট সম্বন্ধে জানো, কালভার্ট তোমাদের সিলেবাসে আছে, কালভার্ট ফুললি আছে, কালভার্ট কি এটা পরে আলোচনা করব। আচ্ছা তারপরে আছে তোমার, যখন পরে আলোচনা করবো না, যখন এটা নিব তখন আলোচনা করব। তারপরে ছোটোখাটো একটা সিলেবাস আছে যেটা প্লাম্বিং সাইডে, যে একটা বাথরুম তৈরি করতে প্লাম্বিংয়ের কী কী ম্যাটেরিয়াল লাগে, অর্থাৎ স্যানিটারি কী কী ম্যাটেরিয়াল লাগে, এগুলো সম্বন্ধে আলোচনা আছে। আর সব শেষে যেটা আছে রেট অ্যানালাইসিস, দর বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ দর বিশ্লেষণ বলতে বোঝায় যে তোমাদের যে বর্তমান বাজার অনুযায়ী এক কিউবিক মিটার ছাদের কাজ করতে গেলে কি পরিমাণ টাকা খরচ হবে, অথবা গেট বিমের ক্লাস নিচ্ছি, গেট বিমের কাজ করতে গেলে কি পরিমাণ গেট বিম তো বুঝবে, গেট বিম বা রুফ বিম যেটাই বলো না, কারণ একটু ডিফারেন্স হবেই, উপরের ছাদ উপরের নিচে গেট বিম, এগুলো খরচের একটু ডিফারেন্স হবে, এগুলো তোমার এস্টিমেটিং কস্টিং এর সিলেবাসে আছে। হ্যাঁ তো প্রথমে আমরা তোমরা অলরেডি ওয়ান করে আসছো, ওয়ানে কিছু অনেক কিছুই জানছো, তোমাদের প্রথম যে জিনিসটা জানবা সেটা হচ্ছে তোমাদের প্রতিটা যে কাজগুলো, এই কাজগুলো যেমন কাজ বলতে প্রতিটা কাজ, আরসিসির কাজ বলো, সিমেন্ট কংক্রিটের কাজ বলো, আরসিসি মানে তোমরা জানো রিইনফোর্স সিমেন্ট কংক্রিট, শুধু সিমেন্ট কংক্রিট বলো, লাইন কংক্রিট বলো, এগুলো মাটি কাটার কাজ বলো, লিনটেনের কাজ বলো, সবগুলাই তোমার কিন্তু জানতে হবে যে এককগুলো কি এগুলো জানতে হবে। এগুলো প্রথমে একটু আলোচনা করেছে তোমাদের, একক সম্বন্ধে একটু আলোচনা করেছে। এখন বাজারে যে যদি বলো তুমি 5 লিটার মাছ দেন তাহলে হাসবে, ওই রকম তোমার ভাই বাবুকে বলা হলো প্লাস্টারের কাজ কি, তুমি বললা কিউবিক মিটার কেজি, তাহলে হাসবে যে ওই কিছুই বুঝে না, একবার কিছুই বুঝে না। তোমাকে জানতে হবে কোন কাজের একক, প্লাস্টারের কাজ তোমরা অলরেডি জানো যে এটা বর্গ মিটার, হ্যাঁ বর্গ বর্গ, আর আরসিসি কাজে ঘন, এগুলো জানতে হবে, এগুলো এখন আলোচনা করতেছে। আর আলোচনা আরেকটু কাজ করছে সেটা হচ্ছে যে আমরা রেইনফোর্স সম্বন্ধে একটু আলোচনা হচ্ছে, যে আমরা যদি বলি 4 নম্বর বার, 4 নম্বর বার বলতে কি, 4 নম্বর বার বলতে 1/4 ইঞ্চ, 1/4 অর্থাৎ তোমার 1/4 ভাগ করলে এটা আমরা দাঁড়াচ্ছি যে 1/2 ইঞ্চি, এরকম বারগুলো সম্বন্ধে আলোচনা করেছি, আমরা আরো ডিটেল আলোচনা করব। সেটা হচ্ছে এবার চলে যাও আমরা একক ইউনিট, একক ইউনিট বলতে কি বুঝায় সেটা দেখো, 1 ঘনমিটার সিমেন্টের ওজন কত, তুমি একজন ইঞ্জিনিয়ার, তোমার 200 বস্তার তোমার সিমেন্ট পোড়া আছে, বা 200 ঘনমিটার পোড়া আছে, 200 ঘনমিটার পাথর পোড়া আছে, তুমি এক সাইড থেকে আট সাইড নিয়ে যাবা, এখন তুমি বলতেছে কয় টাকা খরচ হবে, তাহলে তোমার এখানে ট্রাকে নিয়ে যেতে হবে, তোমাকে জানতে হবে যে একটা ট্রাকের ক্যাপাসিটি কত, তাহলে কয়টা ট্রাক লাগবে, তাহলে তোমাকে ইউনিটটা জানতে হবে যে 1 ঘনমিটার সিমেন্টের ওজন কত, 1 ঘনমিটার রডের ওজন কত, 1 ঘনমিটার খোয়ার ওজন কত, স্টোনের ওজন কত, এগুলো তোমাকে জানতে হবে। এগুলো খুব সুন্দরভাবে প্রাথমিকভাবে দেওয়া আছে, এগুলো গতবার একটু আলোচনা করা হয়েছে, আরেকবার আমি রিপিট করতেছি, যারা সিমেন্টের ওজন তো আল্লাহ জানো তো 1440 কেজি, 1 ঘনমিটার আরসিসির ওজন হলো 7850 কেজি, 1 ঘনমিটার রডের ওজন, আরসিসি না সরি রডের ওজন, আর শুধু আরসিসি যদি বলা হয় তাহলে আমরা জানি 2400 কেজি ওজন, আরসিসি বলতে রিইনফোর্স সিমেন্ট কংক্রিট, কংক্রিটের ওজনটা হলো শুধু সিমেন্ট কংক্রিট হলো 2400 কেজি, আর সাধারণ যদি প্লেন কংক্রিট বলি, প্লেন কংক্রিট যেটা আমরা বলি সিসি কংক্রিট, যখন রড থাকে না সেটাকে আমরা জানি যে তোমার
300 কেজি পার কিলোমিটার, এইভাবে তোমার ইউনিট গেলে অবশ্যই জানতে হবে তুমি আজ ইঞ্জিনিয়ার। এগুলা একবারে পাই টু পাই মনে রাখতে হবে, চাকরির ক্ষেত্রে বলো, ভাই বোনের বলো, মৃত্যুর আগ পর্যন্ত এগুলো কাজে লাগবে, যেহেতু তুমি ইঞ্জিনিয়ার, কি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এগুলো জানতে হবে ইউনিট, চুনের একক ওজন, কয়লার একক ওজন, হ্যাঁ বালির একক ওজন কত, এক ঘনমিটার বালি কত ওজন। হ্যাঁ, তোমরা জানো যে বালির এক ঘনমিটার বালির ওজন হলো তোমার 1600 কেজি পার মিটার কিউব, কিন্তু এটা ভ্যারিয়েশন করে। হ্যাঁ, ভ্যারিয়েশন করে, যদি ভিজা বালি হয় তাহলে বাড়ে যাবে, একবারে 2000 পর্যন্ত ঠেকে যাবে, 1920 কেজি পর্যন্ত ঠেকে যাবে। এগুলো একটু জানবা, জানলা আগে বলিস, আগে পড়াইছে, আমি এক গ্রুপ বা দুই গ্রুপের থেকে পড়াইছি, সব চার গ্রুপের পড়ানো হয়নি, এগুলো জানে রাখবা। এই আর আর আরেকটা জিনিস আমি প্রথমে বললাম, যেটা হলো এককগুলা জানবা, এককগুলা জানবা, যেটা আমি বলেছি যে সিমেন্ট কংক্রিটের কাজের একক কি, ব্রিক এজিং এর কাজ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে রাস্তা যে এজিং থাকে এজিং এর কাজের একক কি। এজিং এর কাজের একক হলো তোমার রানিং মিটার, এগুলো তো গতবারে করে আসতো। হ্যাঁ, লিন্ডেনের কাজের একক কি, এগুলো সব জানতে হবে, ঘনমিটার এগুলো জানতে হবে, তাছাড়া উপায় নাই। কাঠের কাজের একক কি, কাঠের কাজ, ভেরি গুড, একটা টেবিল বানাতে গেলে বলবা যে কত কেজি কাঠ দেন তা বলা যাবে না, তা তো জানোই যে ঘনমিটার কাজ, অথবা আমরা যেটা বলি সচরাচর ব্যবহার করি সেফটি, সেফটি মানে কিউবিক ফিট, ঘন ফিট বলি, তো ঘন ফিট বললেও হবে, আমরা এখন আসলে লেখাপড়া ঘন ফিটে ইয়া উঠে গেছে, ঘন পড়ালেখার সব আমরা মিটার চলে গেছে, আমরা তো জানো কেজি মিটারে চলে গেছে, আমরা বলি না পাউন্ড ফুট এগুলো বলি না। হ্যাঁ, কিন্তু কিছু বাস্তবের ক্ষেত্রে ফুটও পাতে পারো, তোমাদেরকে আমি আগেও বলেছি কনভার্টেড করে দিবা কি, যে এক ঘন মিটার, এগুলো আলোচনা করছি কিছু কিছু গ্রুপের সাথে, করি সব গ্রুপের সাথে আমার ক্লাস করেনি, এক ঘন মিটার, এক মিটার সমান সমান 3.281 ফিট, এগুলো বলছি, কিন্তু এক এক স্কোয়ার মিটার সমান সমান 10.76 স্কোয়ার ফিট। হ্যাঁ, আবার এক মিটার কিউব সমান সমান 35.315 কিউবিক ফিট, এক ঘনমিটার সমান সমান, এগুলো ইউনিটগুলো জানিয়ে নিবা চাকরির ক্ষেত্রে এবং লেখাপড়ার ক্ষেত্রে ঘনমিটারটাই ব্যবহার হবে, কিন্তু চাকরির ক্ষেত্রে তোমরা এটা ব্যবহার হবে, ভাইবা বোর্ডে বলো, তখন ভাইবা বোর্ডেও কিন্তু কিউবিক মিটারটা কম ব্যবহার করবে, কিন্তু ফিটটা ব্যবহার করবে, এগুলো জিনিস খুব কাজে লাগবে, জানিয়ে নেবা। তারপরে আর কিছু তোমাদের, এবার তোমাদের একটু আলোচনা করি লাস্ট, এই যে একটু প্রয়োজনীয় তথ্যগুলি থেকে এগুলো দিয়েছে প্রথমের দিকে, যেটা হলো তোমার টিম সম্বন্ধে অলরেডি জানো, টিম ডেউ টিম। হ্যাঁ, তুমি ইঞ্জিনিয়ার, তুমি গ্রামে থাকো, পাশের বাসায় এসে বললো যে আমি বাসাটা করেছি, এখন টিম কত লাগবে, কত টিনের তো একক জানো, বান্ডিল তোমরা জানো যে 72 ফিটে এক বান্ডিল, এগুলো নতুন করে আর বলা প্রয়োজন নাই, বা না জানলেও কেউ জানে না, ফিট এক বান্ডিল ফিট, তো বাজারে ফিটও পাওয়া যায়, বাজারে আবার মিটারে যাও বলতে পারবা, কাছাকাছি একবার 100% পাই টু পাই মিলে না, তো এরকম সাইজ আছে টিনের, সাইজগুলো কিন্তু বাজার স্ট্যান্ডার্ড সাইজ আছে, স্ট্যান্ডার্ড সাইজ বলতে কি তোমার 12 ফিট, 10 ফিট, 9 ফিট, 8 ফিট, 7 ফিট, ফিটে আছে তোমার ইয়া টিনের লম্বা সাইজ, লম্বা সাইজ। আর স্ট্যান্ডার্ড পোস্টের সাইজটা স্ট্যান্ডার্ড, গোটা সব জায়গায় একটি স্ট্যান্ডার্ড, কোনো ঢেউ টিনগুলো যেটা ব্যবহার করে সেটা হলো 0.8 মিটার, 0.8 মিটার, 0.8 মিটার পোস্টের সাইজ, রেজিস্টার্ডার সাইজ। আর লম্বাতে হলো 1.8 মিটার আছে, 2.2 মিটার, 2.5, 2.8, 3.27, 20 মিটার আছে। হ্যাঁ, এগুলো একটু জানে রাখবা, কাজে লাগবে, তোমাদের যখন শর্ট প্রশ্ন থাকে ওর মধ্যে, এর মধ্যে এক একটা প্রশ্ন ঢুকাই দেয়। হ্যাঁ, শর্ট প্রশ্নের মধ্যে তোমাদের ঢুকাই দেয় দিয়ে, তখন ওই এক মার্কেতে প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত যেগুলো থাকে সেগুলোর মধ্যে ঢুকায়, এগুলো থাকে প্রশ্ন, ঠিক আছে। তাহলে এই আর এবার চলে যাই আমরা ফ্রেম, ওই এই যা বললাম এই প্রথমের দিকে এগুলাই আছে। হ্যাঁ, আর কিছু না, আর এটুকু জানলে যথেষ্ট, অনেক কিছু জানা হবে প্রথমের দিকে যেগুলো আছে। এবার আমি যে জিনিসটা জানবো সেটা হচ্ছে প্রথম ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং, ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং সম্বন্ধে আমি একটু আলোচনা করবো, জাস্ট থিওরি অনেক সময় চাই। ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং বলতে আমাদের এখন যেটা সচরাচর বাংলাদেশে কনস্ট্রাকশন হয়, 99% কনস্ট্রাকশনই আমি বলবো যে ফ্রেম স্ট্রাকচার। ফ্রেম বলতে কি সেটা হচ্ছে তোমরা জানো, কলাম উঠে যাচ্ছে, ঢালাই দিয়ে দিচ্ছে, ফ্রেম করা, ফ্রেম, ফ্রেম কথাটা বুঝতে পারছো তো, ফ্রেম, কলাম উঠে যাচ্ছে, ধরো একটা বিল্ডিং এর, একটা বিল্ডিং এর মধ্যে ধরো 5 কাঠা জায়গার পরে বিল্ডিং হবে, কি উঠতেছে 5 কাঠা জায়গার পরে, ধরো যে কথার কথা 12টা বা 16টা বা 20টা কলাম উঠলো, এটা ডিজাইন উপর ডিপেন্ড করে, এই কলামগুলা তোমার উঠার পরে কি করছে, ঢালাই দিয়ে দিচ্ছে, আবার কলম হচ্ছে ঢালাই দিয়ে দিচ্ছে, আবার কলম হচ্ছে ঢালাই দিচ্ছে, ফ্রেম করে নিচ্ছে, তারপরে তুমি গাঁথনি করে ভিতরে
তোমার কোথায় ড্রয়িং কোথায় ডাইনিং এগুলো প্ল্যান করা থাকে, এই প্ল্যান অনুযায়ী কাজ করে। এটা হলো মূলত ফ্রেম স্ট্রাকচার, ফ্রেম করে নেওয়া, অর্থাৎ এই যে আগত লোডটাকে সুন্দরভাবে পাই টু পাই ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে এবং সমস্ত লোডটা ঘুরে রাখছে, শেষ পর্যন্ত কে আসে কলাম, কলাম থেকে আসছে বেজ ফুটিং, যেটা আমরা বলি ফুটিং এর। অর্থাৎ তোমার একটু আলোচনা করি, প্রথমে যে লোডটা হয় স্ল্যাব, এই স্ল্যাবের লোডটা কে নাই, বিম নাই, তোমরা একটু জানে রাখো, খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝাচ্ছি, স্ল্যাবের লোডটা নেয় বিম, আর বিমের লোডটা নেয় স্ল্যাব, এবং বিমের লোডটা নেয় কলাম, আবার বিমের পরে যে গাঁথুনি থাকে ওয়াল থাকে ব্রিকের লোডটা নেয় কলাম, ঠিক আছে। এই কলামের লোডটা নিয়ে কলামটা ওই লোডের উপর ডিজাইন করে কলামের রেইনফোর্সমেন্ট বের করতে হয়, আর কলামের টোটাল লোডটা দিয়ে বের করতে হয় ফুটিং। এই ফুটিং হলো লাস্ট ডিজাইন, ডিজাইনও কিন্তু ওরকম করে করতে হয়, স্ট্রাকচার ডিজাইন যেটা বলি সেটাও এরকম করে করতে হয়। হ্যাঁ,